আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহসিন আলম, প্রভাষক ইসলামের ইতিহাস সংস্কৃতি জিন্দাবাদী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কলেজ। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের প্রথমে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের আমার আলোচনার বিষয় মদিনার সনদ এবং তার গুরুত্ব। মনের হজরত মহসুল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি সেখানে গিয়ে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এবং সেই ইসলামী রাষ্ট্রে খ্রিস্টান, হিন্দু এবং সকল ধর্মের লোক বসবাস করেন এবং তিনি তাদের সকলকে নিয়ে একটি সনদ পরিবেশন করেন যা ইসলামের ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। আর এই সনদটাকে ইংরেজিতে বলা হয় চার্টার অফ মদিনা। এ সম্পর্কে ঐতিহাসিক পিকেটি আরো বলেছেন, দিস ওয়াজ দ্য ফার্স্ট অ্যাটেম্প ইন হিস্টোরি অফ অ্যারাবিয়া অ্যাট এ সোশ্যাল অর্গানাইজেশন উইথ রিলিজিয়ন রাদার দ্যান ব্লাড অ্যাজ ইটস বেসিস। আচ্ছা, এ পর্যায়ে আমরা আলোচনা করব মদিনার সনদ কি, অর্থাৎ মদিনার সনদে মোট সর্বমোট 47টি ধারা ছিল, তার মধ্যে আমরা প্রধান যে শর্তাবলী এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম মদিনার সনদের শর্ত ছিল, অর্থাৎ সনদের স্বাক্ষরকারী মুসলমান, ইহুদি, নাসারা এবং পৌত্তলিক সম্প্রদায় সমূহ সমান নাগরিক অধিকার ভোগ করবে এবং একটি সাধারণ উম্মা বা জাতি গঠন করবে। এই সনদে অঙ্গীকারবদ্ধ সকলের জন্য মদিনা উপত্যকা পবিত্র, অর্থাৎ মদিনায় যারা বসবাস করবে উপত্যকার মধ্যে সবাই এখানে পবিত্র বলে ঘোষণা করা হবে। তিন নম্বর হচ্ছে, মুসলমান ও অমুসলমান বিভিন্ন সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না। কোন সম্প্রদায় কুরাইদের কিংবা বাইরের অন্য কোনো শত্রুর সাথে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে না, অর্থাৎ মদিনার কুরাইশ অথবা কুরাইশ ছাড়া অন্য কোনো সম্প্রদায় ইচ্ছা করলে কেউ কারো কোনো ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার সম্ভাবনা তাদের ছিল না, সবাই সম্প্রীতির মাধ্যমে তারা বসবাস করতে পারবে। স্বাক্ষরকারী কোনো সম্প্রদায়কে বহিঃশত্রুর আক্রমণ করলে সকল সম্প্রদায়ের সম্মত শক্তির সাহায্যে সে বহিঃশত্রুর মোকাবেলা করতে হবে, অর্থাৎ মদিনার যদি কোনো সম্প্রদায় বা গোষ্ঠী আক্রান্ত হয় তাহলে সবাই কি করবে, সেটাকে সম্মিলিতভাবে দমন করার চেষ্টা করবে। বহিঃশত্রু কর্তৃক মদিনা শহর কখনো আক্রান্ত হলে সনদে স্বাক্ষরকারী সম্প্রদায় সমূহ একযোগে শত্রুকে বাধাদান করবে, প্রত্যেক সম্প্রদায় স্ব স্ব যুদ্ধের ব্যয়ভার বহন করে, অর্থাৎ মদিনায় যদি হযরত মুসলিমের অনুমতি ব্যতীত কোনো যুদ্ধ বাধে তাহলে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে তার যুদ্ধ ব্যয়ভার বহন করবে, এ দায়িত্ব হযরত মুসলিমের উপর পড়বে না। ব্যক্তিগত অপরাধের জন্য অপরাধী ব্যক্তিগতভাবে দায়ী থাকবে, তার অপরাধের জন্য সমগ্র সম্প্রদায়কে দায়ী করা চলবে না, অর্থাৎ কোন সম্প্রদায় যদি অপরাধ করে তাহলে সে অপরাধটাকে তার ব্যক্তিগত অপরাধ হিসেবে মনে করতে হবে, কোনো এজন্য তার যে সম্প্রদায় রয়েছে সমগ্র সম্প্রদায়কে কখনো দায়ী করা যাবে না, অর্থাৎ অপরাধটা সবসময় ব্যক্তির মাধ্যমে সমাধান করতে হবে। মদিনা শহরকে পবিত্র বলে ঘোষণা করা হয় এবং সেখানে রক্তক্ষয়, হত্যা এবং অন্যায় অনাচার নিষিদ্ধ করা হল। অপরাধীকে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে এবং সর্বপ্রকার পাপী বা অপরাধীকে ঘৃণার চোখে দেখতে হবে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অপরাধ করে তাহলে যে অপরাধ করবে সেই ব্যক্তিকেই, অর্থাৎ অপরাধীকে শুধুমাত্র ঘৃণার চোখে দেখা যাবে, তার সকল প্রকার পাপী বা অপরাধীকে ঘৃণার চোখে দেখতে হবে। ইহুদিদেরকে মিত্ররা সমান নিরাপত্তা ও স্বাধীনতা ভোগ করবে, অর্থাৎ ইহুদিদের যারা বন্ধু রয়েছে তারা কি করবে, সমান এবং স্বাধীনতা নিরাপত্তা ভোগ করবে। দুর্বল এবং অসহায়কে রক্ষা করবে, অর্থাৎ মদিনায় যারা বসবাস করে দুর্বল এবং অসহায় ব্যক্তি রয়েছে তাদের উপরে কোনো জুলুম করা যাবে না, প্রত্যেককেই সাহায্য এবং সহযোগিতা করতে হবে। মুসলমানদের অর্থাৎ মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর পূর্ব অনুমতি ছাড়া কেউ কারো বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করতে পারবে না। স্বাক্ষরকারী সম্প্রদায়ের মধ্যে কারো মধ্যে কোনো বিরোধ উপস্থিত হলে হযরত নিজে আল্লাহর নির্দেশ অনুযায়ী তা মীমাংসা করবেন, অর্থাৎ স্বাক্ষরকারী যদি কোনো সম্প্রদায়ের ভিতরে কোনো প্রকার কোনো দ্বন্দ্ব দেখা দেয় তাহলে হযরত মুসা আল্লাহর নির্দেশ অনুযায়ী যে মীমাংসা হবে তিনি সেই অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করবেন, এর বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। এ সনদের শর্তাবলী কেউ ভঙ্গ করলে তার উপর আল্লাহর অভিসম্পদ কামনা করা হয়েছে, অর্থাৎ এই সনদে আরো বলা হয়েছে যে যদি এই শর্ত অর্থাৎ এই সনদের কোন শর্তকে ভঙ্গ করে তাহলে আল্লাহর যে অভিসম্পদ তার উপর কি হবে, বর্ষিত হবে। হযরত মুসা প্রজাতন্ত্রের উম্মা বা সভাপতি হবেন এবং পদাধিকার বলে তাকে মদিনায় সর্বোচ্চ বিচারালয়ের কর্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো, অর্থাৎ হযরত মুসা হবেন সেই মদিনার সনদের হচ্ছে সভাপতি এবং তিনি যে সিদ্ধান্ত দেবেন তা সকলকে মেনে নিতে হবে।
আমরা এ পর্যায়ে আলোচনা করব মদিনার সনদের গুরুত্ব, অর্থাৎ মদিনার সনদ কি গুরুত্ব ছিল এবং মদিনার সনদ মদিনাবাসীদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসিল। অর্থাৎ মদিনার সনদ ছিল মদিনাবাসীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কেননা মহানবী ইসলাম যখন মক্কায় বসবাস করেন সেই সময় তিনি একটি স্বাধীন বা নিরপেক্ষ রাষ্ট্র গঠন করতে পারেননি, কিন্তু যখন তিনি মদিনায় আসেন তখন তিনি মুসলমানদের সহায়তায় একটি স্বাধীন বা নিরপেক্ষ রাষ্ট্র গঠন করেন এবং এই রাষ্ট্রের মাধ্যমে তিনি একটি আইন প্রণয়ন করেন এবং এই আইন সর্বজনের জন্য স্বীকৃত ছিল, সবাই এই আইন মেনে নিতে বাধ্য থাকত। তাই আমরা বলতে পারি যে মদিনার সনদ ছিল মহানবী হযরত মুহাম্মদ এর জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং এই সনদ মহানবী ইসলামের জীবনকে পরিবর্তন করে দেয় এবং ইসলামের বিজয় পতাকাকে ইসলামের বিজয়কে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকের আলোচনার বিষয় আমাদের এটাই ছিল এবং পরবর্তী তাই আজকের অনলাইন ক্লাসে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। আসসালামু আলাইকুম।